سورة الأحزاب. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نبي. يا أيها النبي اتق الله আল্লাহ তাআলাকে ভয় করো, কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি বিজ্ঞ কুশলী। তোমার মালিকের কাছ থেকে তোমার প্রতি যা কিছু ওহি নাজিল হয় তুমি শুধু তারই অনুসরণ করো। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই সে সম্পর্কে সম্যক ওয়াকিফাল রয়েছেন। তুমি শুধু আল্লাহ তাআলার উপরে নির্ভর করো। চূড়ান্ত কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। হে মানুষ, আল্লাহ তাআলা কোন মানুষের জন্য তার বুকে দুটো অন্তর পয়দা করেননি, না তিনি তোমাদের স্ত্রীদের যাদের সাথে তোমরা তোমাদের মায়েদের তুলনা করে জিহার করো তাদের সত্যি সত্যি তোমাদের মা বানিয়ে দিয়েছেন। একইভাবে তিনি তোমাদের পালক পুত্রকেও তোমাদের পুত্র বানিয়ে দেননি। আসলে তোমাদের এগুলো হচ্ছে নিছক তোমাদের মুখেরই কথা। সত্য কথা তো আল্লাহ তাআলাই বলেন এবং তিনি তোমাদের পথ প্রদর্শন করেন।
হে ইমানদাররা, তোমরা তাদের পালক পুত্রদের আসল পিতার পরিচয় ডাকো, এটাই আল্লাহ তাআলার দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতা কারা সে পরিচয় না জানো, তাহলে তাদের মনে করতে হবে তারা তোমাদের যিনি ভাই ও বন্ধু। এ ব্যাপারে আগে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তাতে তোমাদের জন্য কোনো গুনাহ নেই। তবে যদি কেউ ইচ্ছা করে এমন কিছু করে তাহলে সে গুনাহগার হবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহর নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চাইতে বেশি প্রিয় এবং নবীর স্ত্রীরা হচ্ছে তাদের মা সমান। কিন্তু আল্লাহর কিতাব অনুযায়ী যারা আত্মীয় স্বজন তারা সব মুমিন মুহাজির ব্যক্তি চাইতে একজন আরেকজনের বেশি নিকটতর। অবশ্য তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবের সাথে কিছু সদাচরণ করতে চাও, এসব কথা আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ রয়েছে। স্মরণ করো যখন আমি নবী রসুলদের কাছ থেকে আমার বিধান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম। প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমার কাছ থেকে, নূহ, ইব্রাহিম, মুসা এবং মারিয়াম পুত্র ঈসার কাছ থেকেও। এদের কাছ থেকে আমি দিন পৌঁছানোর পাকা পোক্ত ওয়াদা নিয়েছিলাম, যাতে করে তাদের মালিক কিয়ামতের দিন এসব সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। আল্লাহ তারা কাফেরদের জন্য পীড়াদায়ক আজাব প্রস্তুত করে রেখেছেন। মানুষ, তোমরা যারা ইমান এনেছো
তোমরা নিজেদের উপর আল্লাহ তাআলার সেই অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু সৈন্য তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল অতঃপর আমি তাদের উপর এক প্রচণ্ড হাওয়া প্রেরণ করেছি এবং তাদের কাছে পাঠিয়েছি এমন সব সৈন্য যাদের তোমরা দেখতে পাওনি তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহ তাআলা অবশ্যই তা দেখছিলেন যখন তারা তোমাদের উপর থেকে তোমাদের নিজ থেকে তোমাদের উপর হামলা করার জন্য আসছিল তখন ভয়ে তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে পড়েছিল প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত এবং আল্লাহর সাহায্যের বিলম্ব দেখে তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে সে বিশেষ সময়ে ঈমানদাররা চরমভাবে পরীক্ষিত এবং তারা মারাত্মকভাবে কম্পিত হয়ে পড়েছিল সে সময় মুনাফিক এবং যাদের মনে সন্দেহ ব্যাধি ছিল তারা বলতে লাগলো আল্লাহ তাআলা ও তার রাসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা মূলত প্রতারণা বই কিছুই ছিল না বিশেষ করে যখন তাদের একটি দল এসে বলল হে ইয়াসরিবের অধিবাসীরা আজ শত্রু বাহিনীর সামনে তোমাদের দাঁড়াবার মতো কোনো জায়গা নেই অতএব তোমরা ফিরে যাও এমনকি তাদের একাংশ তোমার কাছে এই বলে অনুমতিও চাইছিল যে আমাদের বাড়ি ঘরগুলো সবই অরক্ষিত রয়েছে তাই আমরা ফিরে যেতে চাই অথচ আল্লাহ তাআলা জানেন তা অরক্ষিত ছিল না আসলে ময়দান থেকে এরা পালাতে চেয়েছিল যদি শত্রু দল নগরীর চারপাশ থেকে ওদের ভেতর প্রবেশ করত এবং যারা মুনাফিক তাদের যদি বিদ্রোহের ফিতনা খাড়া করার জন্য বলত তবে তারা নির্দ্বিধায় তাও মেনে নিত এ ব্যাপারে তারা মোটেই বিলম্ব করত না অথচ এ লোকেরাই ইতিপূর্বে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল তারা কখনো ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না তাদের জানা উচিত ছিল আল্লাহ তাআলার সাথে করা ওয়াদা সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে يعلم الله المؤمنين
এদের তুমি বলো যদি তোমরা মৃত্যুর ভয়ে পালাতে চাও অথবা কেউ তোমাদের হত্যা করবে এ কারণে পালাতে চাও তাহলে এই পালানো তোমাদের কোনোই উপকার দেবে না আর যদি কোনো রকম পালিয়ে যেতে সক্ষম হও তাহলেও তো সামান্য কয়েকদিনের উপকারই ভোগ করতে দেয়া হবে মাত্র হে নবী যদি আল্লাহ তাআলা তোমাদের কোনো অমঙ্গল করতে চান অথবা চান তোমাদের কোনো মঙ্গল করতে তাহলে এই উভয় অবস্থায় তুমি বলো এমন কি আছে যে তোমাদের আল্লাহ তাআলা সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে আল্লাহ তাআলা ব্যতীত রেখে এরা সেদিন না পাবে কোনো অভিভাবক না পাবে কোনো সাহায্যকারী অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব মুনাফিক লোকদের চেনেন যারা অন্যদের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে তোমরা আমাদের কাছে এসে যাও আসলে ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে যে কয়জন এসেছে তারা তোমাদের বিজয়ের উপর কুণ্ঠিত থাকে অতঃপর যখন তোমাদের উপর কোনো বিপদ আসে তখন তুমি তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন কোনো ব্যক্তির উপর মৃত্যু এসে হাজির হয়েছে কিন্তু যখন তোমরা বিজয় লাভ করো তখন এরাই গনিমতের সম্পদের উপর লোভী হয়ে তোমাদের সাথে বাকচাতুরি শুরু করে আসলে এই লোকগুলো কিন্তু কখনো ঈমান আনেনি আল্লাহ তাআলা তাই ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন আর এই কাজটা তো আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودونه أنهم بادون في الأعراب يسألون عن قالوا هذا ما وعد
অবরোধ প্রত্যাহার সত্ত্বেও এরা মনে করে এখনো শত্রুবাহিনী চলে যায়নি এবং শত্রুপক্ষ যদি আবার এসে চড়াও হয় তখন এরা মনে করবে কত ভালো হতো যদি তারা মরুভূমির বেদুইনদের সাথে ওখানেই থেকে যেতে পারত এবং সেখানে বসেই তোমাদের খবর দিতে পারত যে ফিরে আসা নিরাপদ কিনা। যদিও এরা এখনো তোমাদের মাঝে আছে কিন্তু এরা খুব কম লোকই যুদ্ধে অংশগ্রহণ করবে। হে মুসলমানরা, তোমাদের জন্য অবশ্যই আল্লাহ রসুলের জীবনের মাঝে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে। আদর্শ রয়েছে এমন প্রতিটি ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলা সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের মুক্তির আশা করে। সর্বোপরি যে বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে। খাঁটি ইমানদাররা যখন শত্রু বাহিনী দেখল তখন তারা বলে উঠল, এ তো হচ্ছে তাই যার ওয়াদা আল্লাহ তাআলা ও তার রসুল আমাদের কাছে আগেই করেছিলেন। আল্লাহ তাআলা ও তার রসুল অবশ্যই সত্য কথা বলেছেন। এই ঘটনার ফলে তাদের ইমান ও আনুগত্যের পরিমাণ আরো বৃদ্ধি পেল। ইমানদারদের মাঝে কিছু লোক তো এমন রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে জীবন বাজির যে ওয়াদা করেছিল তা সত্য প্রমাণ করল। তাদের কিছু সংখ্যক মানুষ তো নিজের কোরবানি পূর্ণ করে শাহাদাত লাভ করল, আর কেউ এখনো শাহাদাতের অপেক্ষায় আছে। তারা তাদের আসল লক্ষ্য কখনো পরিবর্তন করেনি। যুদ্ধ তো এজন্যই যে এতে করে সত্যবাদীদের আল্লাহ তাআলা তাদের সত্যবাদিতার পুরস্কার দেবেন, আর মুনাফিকদের তিনি চাইলে শাস্তি দেবেন কিংবা তিনি তাদের উপর ক্ষমা পরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা কাফেরদের তাদের যাবতীয় ক্রোধ সহ এমনই মদিনা থেকে ফিরিয়ে দিলেন। এই অভিযানে তারা কোন কল্যাণী লাভ করতে পারেনি। আল্লাহ তাআলাই এই যুদ্ধে মুমিনদের জন্য যথেষ্ট প্রমাণিত হলেন। মূলত আল্লাহ তাআলা প্রবল শক্তিমান ও পরাক্রমশালী। Thank you.
এই যুদ্ধে যারা হামলাকারী ছিল আহলে কিতাবদের মধ্যে যারা তাদের সাহায্য করেছে আল্লাহ তাআলা তাদেরও দুর্গ থেকে অবতরণ করালেন এবং তাদের অন্তরে মুসলমানদের সম্পর্কে এমন ভীতির সঞ্চার করালেন যে আজ তোমরা তাদের একদলকে হত্যা করছ আর একদলকে বন্দী করছ তিনি তোমাদের তাদের জমিন বাড়িঘর ও সহায় সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিলেন আল্লাহ তাআলা এর ফলে তোমাদের এমন সব ভূখণ্ডের অধিকারী বানিয়ে দিলেন যেখানে তোমরা এখনো কোন সামরিক অভিযান পরিচালনাই করনি সত্যি আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান তুমি তোমার স্ত্রীদের বলো তোমরা যদি পার্থিব জীবন ও তার ভোগ বিলাস কামনা করো তাহলে এসো আমি তোমাদের তার কিছু অংশ দিয়ে দেই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় করে দেই আর যদি তোমরা আল্লাহ তাআলা তার রসুল ও পরকাল কামনা করো তাহলে জেনে রেখো তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন হে নবী পুত্রীরা তোমাদের মধ্যে যারা খোলাখুলি কোন অশ্লীল কাজ করবে তাহলে তার শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে আর এ কাজ আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করবে এর সাথে সে নেক কাজ করবে আমি তাকে দুবার তার কাজের পুরস্কার দান করব আমি পরকালে তার জন্য সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি
إنما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا তোমরা অন্য নারীদের মতো সাধারণ নারী নও যদি তোমরা সত্যি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে অন্য পুরুষদের সাথে কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না যদি এমন করো তাহলে যার অন্তরে কোনো ব্যাধি আছে সে তোমার ব্যাপারে প্রলুব্ধ হয়ে পড়বে তবে তোমরা সর্বদাই নিয়ম মাফিক কথাবার্তা বলবে তোমরা ঘরে অবস্থান করবে পূর্বেকার জাহেলিয়াতের জামানার মতো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না তোমরা নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করবে হে নবী পরিবার আল্লাহ তাআলা মূলত এসব কিছুর মাধ্যমে তোমাদের মাঝ থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে তোমাদের পাক সাফ করে দিতে চান তোমাদের ঘরে আল্লাহ তাআলার কিতাবের আয়াত ও তার জ্ঞান তত্ত্বের যেসব কথা তেলাওয়াত করা হয় তা স্মরণ রেখো নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং তিনি সম্যক অবগত মুসলমান পুরুষ মুসলমান নারী মোমেন পুরুষ মোমেন নারী ফরমাবরদার পুরুষ ফরমাবরদার নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজাদার পুরুষ রোজাদার নারী যৌন অঙ্গসমূহের হেফাজতকারী পুরুষ এ অঙ্গসমূহের হেফাজতকারী নারী সর্বোপরি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ স্মরণকারী নারী নিঃসন্দেহে এদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ও মহা পুরস্কার ঠিক করে রেখেছেন ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا
تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه যখন আল্লাহ তাআলা ও তার রাসূল কোন ব্যাপারে কোন সিদ্ধান্ত ঘোষণা করেন তখন কোন মুমিন পুরুষ ও কোন মুমিন নারীর এ অধিকার নেই যে তারা সে ব্যাপারে নিজেদের কোন রকম ইখতিয়ার খাটাবে মূলত যে কেউই আল্লাহ তাআলা ও তার রাসূলের নাফরমানি করবে সে নিঃসন্দেহে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে হে নবী তুমি স্মরণ করো যখন তুমি সে ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলে যার উপর আল্লাহ তাআলা বিরাট অনুগ্রহ করেছেন এবং তুমিও নিজের পুত্র বানিয়ে যার উপর অনুগ্রহ করেছ তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীকে বিয়ের বন্ধনে রেখে দাও এবং আল্লাহ তাআলাকে ভয় করো কিন্তু এ পর্যায়ে তোমার মনের ভেতরে যে কথা তুমি লুকিয়ে রেখেছিলে
আল্লাহ তাআলা পরে তা প্রকাশ করে দিলেন আসলে তোমার পালক পুত্রের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে তুমি মানুষদের কথা কি ভয় করছিলে অথচ তুমি জানো আল্লাহ তাআলাই হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার অতঃপর এক সময় যখন যায়েদ তার স্ত্রীর কাছ থেকে নিজের প্রয়োজন শেষ করে তাকে তালাক দিয়ে দিল তখন আমি তোমার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম যাতে করে ভবিষ্যতে মুমিনদের উপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের বিয়ের মাঝে আর কোনো সংকীর্ণতা অবশিষ্ট না থাকে বিশেষ করে তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে নিজেদের প্রয়োজন শেষ করে তালাক দিয়ে দেয় আর সর্বশেষে আল্লাহ তাআলার আদেশই কার্যকর হতে হবে আল্লাহ তাআলা নবীর জন্য যে ফয়সালা করে দিয়েছেন সে ব্যাপারে নবীর উপর কোনো বিধি নিষেধ নেই আগের নবীদের ক্ষেত্রেও এ ছিল আল্লাহ তাআলার বিধান আর আল্লাহ তাআলার বিধান তো আগে থেকে নির্ধারিত হয়ে আছে যারা মানুষদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিত তারা আল্লাহ তাআলাকে ভয় করত তারা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই ভয় করত না কেননা মানুষের হিসাব নেয়ার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট হে মানুষ তোমরা জেনে দেখো মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় বরং সে তো হচ্ছে আল্লাহ তাআলার রাসূল এবং নবীদের সিল মোহর আল্লাহ তাআলা সর্ববিষয়ে অবগত রয়েছেন হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো সকাল সন্ধ্যায় তোমরা তার পবিত্রতা ঘোষণা করো তিনি মহান আল্লাহ তাআলা যিনি তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেন তার ফেরেশতারাও তোমাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা চেয়ে তোমাদের উপর অনুগ্রহ করেন যাতে করে আল্লাহ তোমাদের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে বের করে আনতে পারেন বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের জন্য পরম দয়ালু যেদিন তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে সেদিন মহান আল্লাহর দরবারে তাদের সালাম দ্বারা অভিবাদন করা হবে তিনি তাদের জন্য এক সম্মানজনক বিনিময় নির্দিষ্ট করে রেখেছেন হে নবী আমি তোমাকে হিদায়াতের সাক্ষী করে পাঠিয়েছি তোমাকে বানিয়েছি জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী আল্লাহ তাআলার অনুমতিক্রমে তুমি হচ্ছ আল্লাহর দিকে আহ্বানকারী ও হিদায়াতের সুস্পষ্ট প্রদীপ Well,
মোমেনদের সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা অনুগ্রহ রয়েছে। কখনো কাফের ও মুনাফিকদের কথা শুনো না, তাদের যাবতীয় নির্যাতন উপেক্ষা করে চলো, আল্লাহ তাআলার উপর ভরসা করো, কেননা কর্ম বিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। হে মোমেনরা, যখন তোমরা মোমেন রমণীদের বিয়ে করো অতঃপর কোন রকম স্পর্শ করার আগেই তাদের তালাক দাও, তাহলে এমত অবস্থায় তাদের উপর কোন ইদ্দত বাধ্যতামূলক নয় যে তোমরা তা গুনতে শুরু করবে, তবু তোমরা তাদের কিছু দিয়ে দেবে এবং সৌজন্যের সাথেই তাদের বিদায় করে দেবে। হে নবী,
আমি তোমার জন্য সেসব স্ত্রীদের হালাল করেছি যাদের তুমি যথার্থ মোহর আদায় করে দিয়েছো। সেসব মহিলাও তোমার জন্য আমি হালাল করেছি যারা তোমার অধিকারভুক্ত, যাদের আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। তোমার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন যারা তোমার সাথে হিজরত করেছে। তাছাড়া রয়েছে সে মোমেন নারী যে কোনো কিছু ছাড়াই নিজেকে নবীর জন্য নিবেদন করবে এবং নবী চাইলে তাকে বিয়ে করবে। এ বিশেষ অনুমতি শুধু তোমার জন্য, অন্য মোমেনদের জন্য নয়। সাধারণ মোমেনদের স্ত্রী ও অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি তাদের উপর যে বিধিবিধান নির্ধারণ করেছি তা অবশ্য আমি ভালো করে জানি। তোমার ব্যাপারে এ সুবিধা আমি এজন্যই দিয়েছি যেন তোমার উপর কোন ধরনের সংকীর্ণতা না থাকে। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমার জন্য আরেকটি অতিরিক্ত সুবিধা এই যে তুমি ইচ্ছে করলে তাদের মধ্যে থেকে কাউকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারো, আবার যাকে ইচ্ছা তাকে নিজের কাছেও রাখতে পারো। যাকে তুমি দূরে রেখেছো তাকে যদি পুনরায় তুমি নিজের কাছে রাখতে চাও তাতেও তোমার কোনো গুনাহ নেই। এই বিশেষ সুযোগ তোমাকে এজন্যই দেয়া হয়েছে যেন এতে করে ওদের চক্ষু শীতল থাকে, তারা অযথা দুঃখ না পায় এবং তুমি ওদের যা দেবে তাতেই যেন ওরা সবাই সন্তুষ্ট থাকতে পারে। তোমাদের মনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও পরম সহনশীল। হে নবী, এর বাইরে তোমার জন্য বৈধ নয় যে তুমি তোমার বর্তমান স্ত্রীদের বদলে অন্য নারীদের স্ত্রী রূপে নেবে, যদিও সেসব নারীর সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করে। অবশ্য তোমার অধিকারভুক্ত দাসীরা এ বিধি নিষেধের ব্যতিক্রম। স্মরণ রাখবে আল্লাহ তাআলা সব কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। Thank you.
হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। অবশ্য যখন তোমাদের খাওয়ার জন্য আসার অনুমতি দেয়া হয়, তাহলে সে অবস্থায় এমন সময় পর্যন্ত অপেক্ষা করে প্রবেশ করো যাতে তোমাদের খাওয়ার জন্য অপেক্ষা করতে না হয়। কিন্তু কখনো যদি তোমাদের ডাকা হয়, তাহলে সময় মতোই প্রবেশ করো। অতঃপর যখন খাবার গ্রহণ শেষ করে ফেলবে, তখন সাথে সাথে সেখান থেকে চলে যেও এবং সেখানে কোনো অর্থহীন কথাবার্তায় নিমগ্ন হইও না। তোমাদের বিষয়টি নবীকে কষ্ট দেয়। সে তোমাদের একথা বলতে লজ্জাবোধ করে, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলতে মোটেই লজ্জাবোধ করেন না। হ্যাঁ, তোমাদের যদি নবী পত্নীদের কাছ থেকে কিছু চাইতে হয়, তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে দিও। এটা তোমাদের ও তাদের অন্তরকে পাক সাফ রাখার জন্য অধিকতর উপযোগী। তোমাদের কারো জন্যই এটা বৈধ নয় যে তোমরা আল্লাহর রসুলকে কষ্ট দেবে, না এটা তোমাদের জন্য বৈধ যে তোমরা তার পরে কখনো তার স্ত্রীদের বিয়ে করবে। এটা আল্লাহ তাআলার কাছে এক বড় অপরাধের ব্যাপার। إِنَّ اللَّهَ كَانَ عَلَى
তোমরা কোনো জিনিস প্রকাশ করো কিংবা তা গোপন করো আল্লাহ তাআলা তা সবই জানেন কেননা তিনি সর্বজ্ঞ যারা নবী পত্নী তাদের উপর তাদের পিতা ছেলে ভাইদের ছেলে বোনদের ছেলে সব সময় আসা যাওয়া করা মহিলা এবং নিজেদের অধিকারভুক্ত দাসীদের সামনে আসা ও তাদের কাছ থেকে পর্দা না করার ব্যাপারে কোনো অপরাধ নেই হে নবী পত্নীরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু প্রত্যক্ষ করেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান অতএব হে ইমানদার ব্যক্তিরা তোমরা নবীর উপর দরুদ পাঠাতে থাকো এবং তাকে উত্তম অভিবাদন পেশ করো যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়া আখেরাত উভয় জায়গায় আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করেন কিয়ামতের দিন তিনি তাদের জন্য অপমানজনক আযাব ঠিক করে রেখেছেন المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا যারা মোমেন পুরুষ ও মোমেন নারীদের কষ্ট দেয় তেমন ধরনের কিছু দোষ তারা না করা সত্ত্বেও যারা এমনটি করে তারা তো মূলত মিথ্যা ও স্পষ্ট অপবাদের বোঝাই বহন করে চলে হে নবী তুমি তোমার স্ত্রী মেয়ে ও সাধারণ মোমেন নারীদের বলো তারা যেন তাদের চাদর থেকে কিয়দংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে দেয় এতে করে তাদের চেনা অনেকটা সহজ হবে যে তারা সম্মানিত মহিলা এবং তাদের অযথা উত্তক্ত করা হবে না তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে জেনে দেখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু মুনাফিক দল তাদের সাথে যাদের অন্তরে কুফরির ব্যাধি রয়েছে ও যারা নগরে বন্দরে তোমার বিরুদ্ধে গুজব রটনা করে বেড়ায় তারা যদি তাদের নোংরা কার্যকলাপ থেকে বিরত না হয়
তাহলে হে নবী আমি নিশ্চয়ই তোমাকে তাদের উপর প্রবল করে বসিয়ে দেব অতঃপর এরা সেখানে তোমার প্রতিবেশী হিসেবে সামান্য সংখ্যক ব্যক্তি থাকতে পারবে এখানে যারা থেকে যাবে তারা থাকবে অভিশপ্ত হয়ে অতঃপর তাদের যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং বিশ্বাসঘাতকতার জন্য তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে তোমার আগে বিদ্রোহী হিসেবে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের ব্যাপারেও এ ছিল আল্লাহ তাআলার নীতি আল্লাহ তাআলার এই নিয়মে তুমি কখনো কোনো ব্যতিক্রম দেখবে না মানুষ তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে তুমি তাদের বলো তার জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে হে নবী তুমি এই বিষয়টি কি করে জানবে সম্ভবত কিয়ামত একান্ত নিকটেই এসে গেছে তবে কিয়ামত যখনই আসুক আল্লাহ তাআলা কাফিরদের উপর আগেই অভিশাপ দিয়েছেন এবং তাদের শাস্তির জন্য প্রজ্বলিত আগুনের শিখাও প্রস্তুত করে রেখেছেন সেখানে তারা চিরদিন থাকবে সেখান থেকে বেরিয়ে আসার ব্যাপারে তারা কোন রকম অভিভাবক ও সাহায্যকারী পাবে না সেদিন তাদের চেহারাসমূহ ওলট পালট করে প্রজ্বলিত আগুনে রাখা হবে সেদিন তারা আফসোস করে বলবে হায় কত ভালো হতো যদি আমরা আল্লাহ তাআলা ও রাসূলের আনুগত্য করে আসতাম يا أيها الذين آمنوا
وكان عند الله وجيها তারা সেদিন আরো বলবে হে আমাদের মালিক দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও বড়দের কথাই মেনে চলেছি তারাই আমাদের তোমার পথ থেকে গোমরাহ করেছে হে আমাদের মালিক ওদের তুমি আজ দ্বিগুণ পরিমাণ শাস্তি দাও এবং তাদের উপর বড় রকমের অভিশাপ পাঠাও হে ইমানদার ব্যক্তিরা তোমরা তাদের মতো হয়ো না যারা অর্থহীন অপবাদ দিয়ে মুসাকে কষ্ট দিয়েছে আল্লাহ তাআলা তাকে সেসব কিছু থেকে নির্দোষ প্রমাণিত করলেন যা তারা তার বিরুদ্ধে রটনা করেছে সে ছিল আল্লাহ তাআলার দৃষ্টিতে বড় মর্যাদাবান ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সর্বদা সত্য কথা বলো তাহলে তিনি তোমাদের জীবনের কর্মকাণ্ড শুধরে দেবেন এবং তোমাদের গুনাহখাতা maaf করে দেবেন যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই এক মহা সাফল্য লাভ করবে অবশ্যই আমি কোরআনের এই আমানত একসময় আসমানসমূহ পৃথিবী ও পর্বতমালার সামনে পেশ করেছিলাম তারা সবাই একে বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করল সবাই এতে ভীত হয়ে গেল অবশেষে মানুষই তা বহন করে নিল এতে সন্দেহ নেই সে মানুষ একান্ত জালেম ও এ আমানত বহন করার পরিণাম সম্পর্কে একান্তই অজ্ঞ আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ মুনাফিক নারী মুশরিক পুরুষ মুশরিক নারীদের এই আমানতের দায়িত্বে অবহেলার জন্য কঠোর শাস্তি দিবেন এবং মোমেন পুরুষ ও মোমেন নারীদের উপর আমানতের দায়িত্ব পালনে ভুল ত্রুটির জন্য ক্ষমা পরবশাবেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়াল